আসসালামু আলাইকুম। তো আজকে মূলত এই অফারটি আপনাদের মাঝে শেয়ার করা হবে। এটা হচ্ছে একটা বিগেস্ট একটা প্রজেক্ট। এখানে দেখেন প্রায় 2,40,000 ডলারের কিন্তু রিওয়ার্ড পুল আছে, প্রায় কিন্তু 1,98,00,000 টাকার মতো কিন্তু রিওয়ার্ড পুল। এখান থেকে মিনিমাম আপনার কিন্তু $50 থেকে $100 প্রফিট হতে পারে, ঠিক আছে। ক্রিপ্টোতে কেউ বলতে পারবে না যে আপনার এই পরিমাণ প্রফিট হবে, হতে পারে বলতে হতে পারে, যারা প্রফিট দেয় সেটা ক্ষেত্রে আমরা প্রফিট নিতে পারবো, তাছাড়া কিন্তু নিতে পারবো না। এখানে কিন্তু A to Z বলার রয়েছে এবং এখানে কিভাবে আপনারা আনলিমিটেড ট্রিক অ্যাপ্লাই করবেন, আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের সবার রেফার লিঙ্কটা আমি প্রমোট করে দিব, ঠিক আছে। তো কীভাবে জয়েন করবেন A to Z দেখাই দিব। ভিডিওটা একটু লং হবে। আপনাকে প্রথমে লাগবে আপনার একটা কিউরি ব্রাউজার লাগবে, এই যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন, ওকে। তো ওপেন করার পরে আপনাকে প্রথমেই মেটা মাস্ক এক্সটেনশনটা কিন্তু অ্যাড করে নিতে হবে। এখান থেকে মেটা মাস্ক লিখবেন, মেটা মাস্ক লেখার পরে মেটা মাস্ক এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করে নেবেন। এই যেটা স্ক্রল করে নিচে দিকে আসবেন, এই যেটা ক্রোম ব্রাউজারটা, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করার পরে এখানে দিতে পারবেন অ্যাড টু মেটা মাস্ক, যে অ্যাড করতে বলতে হচ্ছে অ্যাডটা করে নেবেন। অ্যাড করার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার মেটা মাস্কটা চলে আসবে। তারপর এটা ওপেন করবেন, ওপেন করার পরে চাইলে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারেন বা আপনার টাস্ট ওয়ালেটের ম্যানোমিক ফ্রেসটা কিন্তু ইনপুট করতে পারেন, ওকে। তারপর কী করবেন, এগেন এই পোস্টে আসেন। তো এগেন পোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা লিঙ্ক দেওয়া আছে, উপরের লিঙ্ক, আর এটার মাধ্যমে আপনার যে কোনো নেটওয়ার্কের কিন্তু RVC কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট এটা কপি করবেন, কপি করার পরে পেস্ট করে দিব। এখানে দেখেন আমাদের কিন্তু সেলো বা সেলো যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, ঠিক আছে। RPCটা অ্যাড করতে হবে, কীভাবে করবেন সব কিছু দেখাই দেবো, ঠিক আছে। জাস্ট আমরা এখানে আবার এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন, এখানে সব ধরনের RPC পাবেন। আপনার ম্যাট্রিক হতে পারে, আপনার অ্যাভালাঞ্চার হতে পারে, তারপরে হেকো চেইন, HT, আপনার যে কোনো মেননেট পেয়ে যাবেন, মেননেটের RPC এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে আসে শুধু জাস্ট সার্চ করবেন, এখানে আমাদের যেহেতু সেলও দরকার, সেলও লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পরে আসবে, দেখেন কানেক্ট ওয়ালেট, জাস্ট কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর আপনার ওয়ালেটে একটা নোটিফিকেশন আসবে। দেখেন এখানে কিন্তু আমার নোটিফিকেশন আসছে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে এটা ক্লিক করবো, ক্লিক করার পরে পাসওয়ার্ড দেবো এখানে, ঠিক আছে। আমাদের মেটামাস্কে কিন্তু লগ ইনের ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডটা দিচ্ছি। ওয়েল, তো পাসওয়ার্ডটা দিলাম, তারপর এখান থেকে আনলককে ক্লিক করে দেবো। তো আনলককে ক্লিক করার পর এখানে মেবি অ্যাপ্রুভ বা ভেরিফিকেশন এগুলো কিছু চাইতে পারে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাইবে, আমার যেহেতু অ্যাড করা আছে সেক্ষেত্রে চাইলো না। এখানে দেখেন সেলোটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই আপনাকে অ্যাপ্রুভ ট্যাপ্রুভ করে নিতে হবে। তারপর এগেন আপনি এই পোস্টে আসেন, পোস্টে আসার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা ভাই আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে জাস্ট এখানে আসবেন, আসার পরে উপরে এটা পেস্ট করে দেবেন, তারপর এটা আসবে। এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু দেখাই দিচ্ছি, A to Z। এখন সার্ভারটা খুবই ফ্রি আছে, আপনারা দ্রুত জয়েন করবেন, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগেও 2 ঘন্টা আগে কিন্তু ভিডিও মেক করতে গিয়ে কিন্তু মেক করতে পারি নাই, 5-6 মিনিট ভিডিও মেক করার সময় কিন্তু আটকাই গিয়েছিলাম। তো অবশ্যই একটু দ্রুত চেষ্টা করবেন জয়েন করার জন্য। এখানে কোনো ডলার আপনাকে দিতে হবে না এখানে। তারপর হচ্ছে আপনাকে ইউজার নেম দিতে হবে, তো আমি আমার ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে একটা আমি পাসওয়ার্ড ইউজ করলাম, পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আপনার নাম্বার হতে হবে পাসওয়ার্ডের ভিতরে, তারপর আপার কেস এবং লোয়ার কেস থাকতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এরকম অপশন আসতে পারে। তো আপনারা কী করবেন, বারবার অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করবেন। তারপর দিতে পারবেন আপনার মেইলের ওরা ভেরিফিকেশন একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, আপনার মেইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে এই যে ভেরিফাইড ইওর মেল, এটার চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকার পরে এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন কপি URL, এই কপি URL ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিউবি ব্রাউজার আসবেন, আসার পর জাস্ট এখানে আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা প্রেস দিয়ে ডান করবেন। ডান করার পরে এরকম একটা অপশন আসবে, অপশন আসার পরে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে। তারপর এখানে আপনার পোর্টফোলিওটা দেখতে পারবেন। আর তারপর কী করবেন, এখানে ম্যান আইকন আছে, জাস্ট এই ম্যান আইকনের উপরে ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। জাস্ট এই কানেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন। কানেক্টটা যখন ক্লিক করে দেবেন তখন আপনার মেটামাস্কে ওরা একটা নোটিফিকেশন পাঠাবে। এখানে দেখেন মেটামাস্কে ওরা একটা নোটিফিকেশন পাঠাবে, এই যে এইখানে আপনার একটা নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তো এটা একটু লোড নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং লেখা উঠছে। তারপর আমাকে ওই নোটিফিকেশন দেবে, ওটা আমি কনফার্ম করব। দেখেন এই যে এরকম নোটিফিকেশন আসবে, তার আগে আপনার মেটামাস্কটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করার পরে কিন্তু এই নোটিফিকেশনটা আসবে, তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবো, তারপর এখানে কানেক্টিংয়ে ক্লিক করে দেবো। যখন কানেক্টিংয়ে ক্লিক করে দেবো তখন কিন্তু আমার ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে, যেখানে দেখেন কানেক্টেড কিন্তু হয়ে গেল। তারপর আমরা আগে এগেন যে আগের পেজটা আছে সেই পেজটাতে যাবো। যাওয়ার পর এখানে দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সেট আপ হয়ে গেছে, এখানে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিবে। এখানে আপনার ফান্ড দেখতে পাবেন এবং এখানে দিতে পারছেন ইনভাইট, আপনাকে মূলত এখানে ইনভাইট করতে হবে।
ইনভাইট কিভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাই দিচ্ছি। আর এখানে ম্যাক্সিমাম আপনি 5টা ইনভাইট করতে পারবেন, এর বেশি কিন্তু ইনভাইট করতে পারবেন না। এবং 5টা আমার যখন 5টা রেফার হয়ে যাবে তখন কিন্তু এই যে কোডটা, এই কোডটা কিন্তু কাজ করবে না। তখন কি করতে হবে আপনাকে, অবশ্যই অন্যজনের কোড ইউজ করতে হবে। কিভাবে করবেন ওটা দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট বক্সে, এই কমেন্ট বক্সে আপনার যে রেফার লিঙ্কটা আছে সেই রেফার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওই রেফার লিঙ্ক দিয়ে অন্যরা জয়েন করবেন। আবার বলতেছি আমার এই রেফার দিয়ে যখন 5জন মানুষ জয়েন করে ফেলবে তখন কিন্তু এই রেফার লিঙ্কটা কাজ করবে না, তখন এরকম একটা প্রবলেম আসবে আপনাদের। তখন দেখতে পারবেন যে এরকম একটা কিন্তু প্রবলেম আসবে। অবশ্যই আপনাকে একটা ভ্যালিড ইমেল রেফার কোড দিয়ে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। আপনারা প্রত্যেকেই জাস্ট আমার এই অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন, 5জনের উপর কিন্তু জয়েন করতে পারবেন না। তারপর আপনার যে রেফার লিঙ্কটা থাকবে, রেফার লিঙ্কটা জাস্ট এখানে কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দেওয়ার পরে ওই রেফার লিঙ্ক দিয়ে অন্যরা জয়েন করবেন। আবার আপনার রেফার লিঙ্ক আবার আপনি কমেন্ট বক্সে শেয়ার করবেন, জাস্ট এই যে এটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পারছি কীভাবে করবেন। আমি একটু আপনাদের এক্সাম্পল দেখাই দিই। এখানে জাস্ট এই যে এখানে এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেফার কোড, এই কোড দিয়ে অন্যরা জয়েন করবেন। আবার আপনার রেফার কোড এভাবে শেয়ার করবেন, একে অন্যের রেফার কোড দিয়ে কিন্তু জয়েন করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু ভালো একটা কিন্তু প্রফিট আমরা প্রত্যেকে কিন্তু নিতে পারবো। এছাড়া কিন্তু প্রফিট নেওয়া সম্ভব না। আর আমার রেফার লিঙ্ক কিন্তু কাজ করবে না 5জনের বেশি জয়েন করলে, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার রেফার লিঙ্কটা শেয়ার করে দেবেন। এবং এখানে আপনার ফান্ডগুলো অ্যাড হতে থাকবে, এই যে এখানে আপনার ফান্ডগুলো দেখতে পাবেন যে আপনি যখন ইয়া প্রোফাইলে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার ব্যালেন্সগুলো শো করবে, আপনার $200-250 মতো কিন্তু ব্যালেন্স কিন্তু শো করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে মূলত কাজ। এখানে মাই প্রোফাইল এখানে তেমন কাজ নাই, আর সাইটটা প্রচুর স্লো। আমি রাত থেকে ট্রাই করছি এটাতে ভিডিও মেক করার জন্য, রাত্রে কিছু ভিডিও মেক করছি এবং সকালে দেখি আপনার একটু ঠিক হয়ে গেছে। এবং এখানে দেখতে পাবেন আপনার ফান্ডগুলো শো করবে, এখানে দেখতে পাবেন আপনার $200+ কিন্তু শো করবে যখন 5টা রেফার কিন্তু আপনার হয়ে যাবে। পরবর্তীতে যখন এটার আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই সেই আপডেটটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখতে হবে। এখানে মূলত এইটুকুই কাজ, এর বেশি কিন্তু কাজ নেই। হয়তো প্রত্যেকে এখানে জয়েন করে রাখেন, ভালো একটা প্রফিট কিন্তু অবশ্যই নিতে পারবেন। ইচিলি $50-100 মতো প্রফিট হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। এবং এটার কিন্তু অবশ্যই আপডেট আসবে, পরবর্তী আপডেট অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তারপর কীভাবে পেমেন্ট নেবেন, প্রফিট নেবেন সেগুলো কিন্তু দেখাই দিবো।